শাইখ আজকে আসলো না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইনশাআল্লাহ পরবর্তী বাতাস অনেক বেশি যাই মসজিদে যাই যে জীবনে শুরু আছে শেষ নেই ওই জীবনের জীবিকা নির্বাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকুন করিম বলেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আপনাদের সাথে আছি আরিফ আহমেদ অমিত সো ফ্রেন্ডস আজকে হলো আরেকটি জুমা আজকে হলো আপনাদের 28 তারিখ আর এখন বাজে হলো 12টা প্লাস 28 মে আজকে সো আজকে আমরা যাব বেড়া পাবনা আপনারা লাস্ট ভিডিওটি দেখলে দেখবেন এই জুমাতে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আসার কথা ছিল কিন্তু আপনার লকডাউনের কারণে শাইখ আসতে পারতেছে না শাইখ হয়তো টাঙ্গাইলের কোনো মসজিদে আপনার খুতবা দিবে সো শাইখের পরিবর্তে আরেকজন আসতেছে আজকে আসবেন হলো আপনার শাইখ মোহাম্মদ তাওহিদুল ইসলাম শাইখ অনেক ভালো আলোচনা করে সো আমরা শাইখের আলোচনা থেকে কিছু শেখার চেষ্টা করব আপনারা কিছু শিখবেন দেরি না করে বেড়ার দিকে চলে যাই চলেন অনেক লেট চলতেছি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে অনেক চলুন যাই যেতে হবে মিস দাও যাবে না ধান কাটাও শেষ প্রায় অনেক দেরি কোথা দিকে গেছিলাম পরের দিন এই সাইডে গেছিলাম চলে আসছি মসজিদের দিকে আমরা যাচ্ছি আর অতিরিক্ত গরম রাস্তায় ছিল আপনার মেঘলা মেঘলা আর এই পাশে দেখেন ফুল রোদ সো পানি খাইলাম পানি পড়ে না আজকে আমি আর সুযোগ গেলে আসি আমরা দুজনই আসি আজকে সো বাতাস অনেক বেশি যাই মসজিদে যাই এর নাম রেজেক এটাকে মেনে নাও নাম হচ্ছে তাকদি মেনে না নেওয়ার নাম হচ্ছে কুফরি রেজেক কাকে বলে দুনিয়াতে আমরা যা খাই ভোগ করি উপভোগ করি যে জীবনে শুরু আছে শেষ নেই ওই জীবনের জীবিকা নির্বাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকুন করিম বলেছেন মানুষ জিন কীট পতঙ্গ পোকা মাকড় জীব জন্তু গাছপালা যত মাখলুকাত আল্লাহর জমিনে আসমান জমিনে আছে সব জীবজন্তুর প্রাণীর জিম্মাদারি রেজেকের দায়িত্ব কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি তোমাদের রেজেকটাকে বন্ধ করে দেন কে তোমার রেজেক দিবে জানি শত্রু মরণ যেমন মানুষকে খুঁজে বের করে রেজেক তেমন মানুষকে খুঁজে বের করে রেজেক আপনাকে ধরবেই আপনাকে দিবেই কাফের মুশরিক যারা আছে তাদেরকে আল্লাহ এক দানা মাত্র আমি গতকাল আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি সুদের মধ্যে ঢুকে আছি খুশের মধ্যে ঢুকে আছি আরামের মধ্যে ঢুকে আছি পাখি যেমন সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় আমার সন্ধ্যে বেলায় ভরা পেটে বাসায় ফিরে তোমাদের অন্তরটা পাখির মতো করো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বিশেষ করে ডাক ফজরে কোরআন তেলাওয়াত না করে কেউ মসজিদ থেকে বের হবে না অসাধারণ একটা খুতবা হইলো কিন্তু পুরা মানে আমি ফুল ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো
অসাধারণ আলোচনা হইল আপনার রেজেকের বিষয়ে, মানে কি করলে রেজেক বাড়ে, কি করলে রেজেক কমে, এইসব বিষয়ে কোরআন হাদিস দিয়ে মানে ব্যাপক একটা আলোচনা হইল। আর নেক্সট জুমাতে আসবে হলো আবদুল্লাহ কাফিয়াল মাদানি, এর আগেও আসছিল আপনারা দেখছেন। তারপরের জুমাতে হলো আপনার আবদুল্লাহ বিন আব্দুর রহিম ভাই আসবে, মানে ফুল শিডিউল প্যাকড এখন। শাইখ আজকে আসলো না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইনশাল্লাহ পরবর্তী মাসে তাকেও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, কোনো একটা কারণে সে আসতে পারলো না আজকে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো। আপনার ইয়া রেজেক বিষয়ে আমরা আপনার অনেক একটা ইম্পর্টেন্ট মানে তথ্য পেলাম আজকে, সবার সাথে শেয়ার করুন, অনেক ইম্পর্টেন্ট বিষয়। সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আপনারা কোনো ভিডিও মিস করবেন না। সো আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।